আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের রোগ অন্যান্য রোগের থেকে অন্যরকম। তো ভিউয়ার্স, এ ব্যাপারে আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, দাঁতের রোগ অন্যান্য রোগের থেকে অন্যরকম কেন বলছি ভিডিওটি দেখতে থাকুন, বুঝে যাবেন। ভিউয়ার্স, আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা হয়, অনেক রোগ হয়। তো কিছু কিছু রোগের ক্ষেত্রে আমাদের ওষুধ খেলে ভালো হয়ে যায়, কিছু কিছু রোগের ক্ষেত্রে ওষুধ খাওয়ার প্রয়োজনই হয় না। কিছু কিছু সমস্যা রয়েছে, যেমন আমাদের যদি হালকা জ্বর হয়, মাথা ব্যথা হয়, সর্দি হয়, কাশি হয়, এগুলো কিন্তু কখনো কখনো ওষুধ না খেয়েই ভালো হয়ে যায়, আবার কখনো কখনো ওষুধ খেয়েও ভালো হয়। তো ভিউয়ার্স, আমাদের শরীরে এছাড়া যদি কখনো কোনো অংশ কেটে যায় খুবই হালকা পরিমাণে, ধরুন এমনটি যে 2-3 ফোঁটা ব্লিডিং হলো, এমন এমনভাবে যদি কেটে যায়, সেটি কিন্তু এমনিতেই জোড়া লেগে যায়। কিন্তু আমাদের দাঁতের ক্ষেত্রে কিন্তু তেমনটি হয় না, দাঁতের ক্ষেত্রে পুরোটাই একটু অন্যরকম। ধরুন কোনো দাঁত যদি সামান্য পরিমাণ ভেঙে যায়, তাহলে সে দাঁতটি কিন্তু নিজে নিজে কখনো ভালো হতে পারবে না, তার ভাঙা অংশটি নিজে নিজে পূরণ হবে না। সেটি করার জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং আপনাকে দাঁতে চিকিৎসা করাতে হবে। এ ধরনের কোনো ওষুধ নাই যেটা খেলে আপনার এই অংশটুকু পূরণ হয়ে যাবে। দাঁতের এ ধরনের সমস্যার জন্য এমনটি ভেঙে গেলে সেটি নিজে নিজে কোনো ও ঠিক হবে না, কোনো ওষুধের ওষুধ খেলেও ঠিক হবে না। এর জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং দাঁতে চিকিৎসা করাতে হবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কারো কারো দাঁত ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে। হয়তো মনে করেন যে এ ধরনের সমস্যা, ওষুধ খেলে কি দাঁত সেটি ভালো হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে? আসলে তেমনটি হয় না। দাঁতের যখন পাল্প ড্যামেজ হতে থাকে, তখন দাঁত ধীরে ধীরে এভাবে কালার হারাতে থাকে, কালারটা কালো কালো হয়ে যেতে থাকে। তো এমন দাঁতের জন্য আপনি ওষুধ খেয়ে কোনো পাবেন না, দাঁতটি আগের মতো করাতে পারবেন না। তবে এর জন্য আপনার ট্রিটমেন্ট রয়েছে, ডাক্তারের কাছে গিয়ে, ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি এমন দাঁতেরও ট্রিটমেন্ট করালে সেম পাশের দাঁতের মতোই হয়ে যাবে। ভিউয়ার্স, দাঁতের ক্ষেত্রে সবথেকে বেশি যে রোগটি দেখা যায় সেটি হচ্ছে ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগা সমস্যা, আমরা বাংলাতে যেটাকে পোকা লাগা সমস্যা বলি। তো এই সমস্যাটা প্রাথমিক অবস্থায় ঠিক এমন থাকে যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন। এই ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হলে দাঁত ধীরে ধীরে, সেই ক্যারিজটি দাঁতের গভীরে চলে, যখন একটু চলে যায়, একটু গভীরে দাঁতের মধ্যবর্তী স্থানে চলে যায়, তখনই দাঁতে ব্যথা শুরু হয়। এমন অবস্থায় ব্যথা হয় না। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটিতেও ডেন্টাল ক্যারিজে আক্রান্ত, এটা একটু কম, এটা একটু বেশি। তো ভিউয়ার্স, এ ধরনের ডেন্টাল ক্যারিজের সমস্যাও আপনি ওষুধ খেয়ে ভালো করাতে পারবেন না, বা এখানে কোনো মলম লাগিয়ে বা কোনো জেল লাগিয়েও আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন না। এই ডেন্টাল ক্যারিজের যদি হয়ে থাকে, আপনাকে ডাক্তারের কাছে যেয়ে সেখানে সেই দাঁতটিতে ট্রিটমেন্ট করাতে হবে। এক্ষেত্রে কোনো ওষুধ খেয়ে আপনি এটি সারাতে পারবেন না। এটি হচ্ছে ডেন্টাল ক্যারিজ, এটি ন্যাচারাল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দাঁতে একটা ডেন্টাল ক্যারিজ। তো এই ধরনের ক্যারিজের চিকিৎসা আপনাকে, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, তখন আপনার কোনো ওষুধ না, আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনার এতটুকু, যতটুকু অংশ ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে, ততটুকু অংশ মেশিন দ্বারা পরিষ্কার করবে। ধরুন পরিষ্কার করার পরে এ ধরনের যে গর্ত হয়ে যাবে ছোট্ট একটি, আর এই গর্তটা আবারও ফিলিং করে ভরাট করে দিবে, এই হলো এর চিকিৎসা। এখানে দেখুন করা হয়েছে, এখানে দাঁতের অনেক বড় একটি ক্যাভিটি রয়েছে, অনেক বড় গর্ত হয়ে গেছে, সেই গর্তটা কিন্তু ফিলিং করে বা পুটিং করে কিন্তু সেটি পূরণ করে দেওয়া হয়েছে, যেটি দেখতে সেম আগের মতো হয়ে গেছে। তো এক্ষেত্রে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয়নি। ভিউয়ার্স, এছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাঁত শিরশির করা একটা কমন সমস্যা অনেকেরই হয়ে থাকে, এটি দাঁতের এনামেল ক্ষয়ে গেলে হয়ে থাকে। অর্থাৎ দাঁতের উপরিভাগে প্রথম যে ফার্স্ট লেয়ার থাকে, এটিকে দাঁতে এনামেল বলে। তো এই এনামেল অংশটি যাদের ক্ষয় হয়ে যায়, তাদের দাঁত শিরশির অনুভব হয়। এবং আরও একটি কারণ রয়েছে, তা হলো দাঁতের গোড়া থেকে মাংস সরে যাওয়া। অর্থাৎ এখানে যে রেখাটা দেয়া দেখছেন, দাঁতের মাড়িটা কিন্তু এখানে থাকার কথা ছিল, কিন্তু সেটি না থেকে অনেক দূরে চলে গেছে, বেশ উপরের দিকে উঠে গেছে। এমন সমস্যা হলেও দাঁত শিরশির করে। তো এ ধরনের সমস্যায়ও, এই শিরশিরের সমস্যা রুখতে আপনি কোনো ওষুধ খেয়ে আপনি ফলাফল পাবেন না। এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে এবং সেখানে ট্রিটমেন্ট করাতে হবে, তাহলে আপনি সে সমস্যা থেকে তখনই মুক্তি পাবেন, আপনার এর জন্য কোনো ধরনের ওষুধ খেতে হবে না। তো ভিউয়ার্স, দাঁতের সমস্যাগুলো আসলে এমনই, যেটা আপনার
কখনো ওষুধ খেয়ে বা নিজে নিজে ঠিক হয় না, দাঁতের সমস্যা হলে সেটি ট্রিটমেন্ট করাতেই হয়। তো ভিউয়ার্স, আশা করি আলোচনার মাধ্যমে কি বোঝাতে চেয়েছি সেটি বুঝতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।